রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময় পার করছেন তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোয়ান। রোববারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিরোধী দলীয় নেতা কেমাল কিলিচদারোগ্লুর চেয়ে এগিয়ে থাকলেও নিরঙ্কুশ জয় পাননি তিনি। দেশের ভেতর ও বাইরে থেকে চাপের মধ্যে গেল দুই দশক ধরে যে সাম্রাজ্য ধীরে ধীরে গড়ে তুলেছেন এরদোয়ান, তাতে করা নাড়ছেন সেকুলারিস্ট রিপাবলিকান পিপলস পার্টি বা সিএইচপির নেতা কিলিচদারোগ্লু। রাজনীতিতে নাম লেখানোর আগে সরকারি চাকরি করতেন কিলিচদারোগ্লু। রোববারের নির্বাচনের আগে আরো তিনবার এরদোয়ানের বিপক্ষে লড়েছেন তিনি, পরাজিত হয়েছেন প্রতিবারই। তবে এবার ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছেন 74 বছর বয়সী কিলিচদারোগ্লু। তাই ইসলামপন্থী ও বামপন্থীদের সঙ্গেও জোট বেঁধেছেন তিনি। আবার তরুণ ভোটারদের মধ্যে এবারই প্রথম যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে আবেদন তৈরি করতে পেরেছেন কিলিচদারোগ্লু। তারপরও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি তিনি। তুরস্কের এই নির্বাচন আগের যে কোনো নির্বাচনের চেয়ে ভিন্ন, কারণ দুই দশক ধরে শক্ত হাতে তুরস্কের হাল ধরে রেখেছেন এরদোয়ান। দেশটিতে প্রেসিডেন্সিয়াল নির্বাচন ব্যবস্থা প্রবর্তনের পর ক্ষমতা আরও বেশি মজবুত করেছেন তিনি। পাশাপাশি নড়বড়ে হয়েছে তুরস্কের অর্থনীতি। ভোটারদের সেই কথাই বোঝাতে সক্ষম হয়েছেন কিলিচদারোগ্লু। তাই নির্বাচনে এমন বিস্ময়কর সাফল্য পেয়েছেন তিনি। তাতেও অবশ্য এরদোয়ানের কাছ থেকে জয় ছিনিয়ে নিতে ব্যর্থ হয়েছেন পশ্চিমা মদতপুষ্ট তুর্কি এই নেতা। এরদোয়ান হারবেন সেই আশায় বুক বেঁধেছিল পশ্চিমারা, কিন্তু তাদের মুখে ছাই দিয়ে আপাতত পরাজয় ঠেকিয়েছেন এরদোয়ান। তবে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে কঠিন পরীক্ষার মুখে পড়বেন তিনি। আগামী 28 মে ওই নির্বাচনে মূল ফ্যাক্টর হয়ে উঠতে পারেন সিনান ওগান। তবে আশঙ্কা আছে তাকে চাপ দিতে পারে যুক্তরাষ্ট্র। সেক্ষেত্রে তুরস্কের দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল অন্যরকম হতে পারে। বেশ কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে এরদোয়ানের দড়ি টানাটানি চলছে। এরদোয়ানের উপর সন্তুষ্ট নয় ওয়াশিংটন, কিন্তু ভূরাজনীতির কারণে তুরস্ককে চাপে রাখতে পারছেন না বাইডেন। তাই নেটোর মিত্রদেশ হলেও তুরস্কে একজন নরম প্রকৃতির শাসক চাইছিল যুক্তরাষ্ট্র। এজন্য কিলিচদারোগ্লুর পক্ষেই যুক্তরাষ্ট্রের সমর্থনের পাল্লা ভারী ছিল। তুরস্কের নির্বাচনের ফলাফলের উপর ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতি কেমন হবে তার একটা কার্যকরণ সম্পর্ক রয়েছে বলে জানিয়েছে সিএনএন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এরদোয়ানের এত মাখামাখি পছন্দ নয় যুক্তরাষ্ট্রের। রাশিয়ার ব্যাপারে আঙ্কারের অবস্থান নিয়ে এরদোয়ানের চিন্তা ভাবনা স্পষ্ট। পক্ষান্তরে কিলিচদারোগ্লু তার দেশের উপর রাশিয়ার প্রভাব কমাতে চান, সম্পর্ক বাড়াতে চান যুক্তরাষ্ট্রের সঙ্গে। ভূরাজনীতিতে ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের মাঝে গুরুত্বপূর্ণ এক অবস্থান তুরস্কের। সেক্ষেত্রে আরব দেশগুলো যখন যুক্তরাষ্ট্রের বলয় থেকে বেরিয়ে আসতে চাইছে, তখন তুরস্কে নিজেদের আদেশে চলবে এমন সরকার দেখতে চায় ওয়াশিংটন, যা এরদোয়ান থাকতে কখনোই সম্ভব নয়।